আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা যারা দোয়া আম্বিয়া এই সিরিজ দেখছেন আমরা আলোচনা করছিলাম জাকারিয়া আলাইহ একটা দোয়া নিয়ে আমরা বলতেছিলাম যে উনি যখন মারিয়াম আলাইহ দেখলেন যে তার চোখের সামনে একটা মেয়ে ফুলের মতন গড়ে উঠতেছে যার খানা জান্নাত থেকে আসে যাকে আল্লাহ তালা অসম্ভব ভালোবেসেছেন উনি এতদিন পরে এতদিন বয়স অনেক বেশি হয়ে গেছে তার স্ত্রী বাঁধা বন্ধা তার কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই এখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি হাবলি তুমি আমাকে দান করো তোমার পক্ষ থেকে একটা সন্তান দান করো সেই দোয়াটা আমরা একটু সবাই মুখস্থ করে রাখব তিনি বলছেন যে হুনালিকা দা জাকারিয়া রব্বাহ সে দোয়াটা হলে কলা রব্বি হাবলি মিল্লা দুনকা দুরিয়াতাম তৈবাহ ইন্নাকে সামি অদোয়া এই দোয়াটা হলো তার দোয়া যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে হাবলি দান করো মিল্লা দুমকা তোমার পক্ষ থেকে দুরিয়াতান সন্তান তৈবাহ যেটা হবে পবিত্র হ্যাঁ ইন্সামি অোয়া তেম তুমি দোয়া শ্রবণকারী আল্লাহর কাছে এই দোয়াটাই এত পছন্দ হয়েছে দেখেন উনি কিন্তু কোনো মেয়ে চাননি যেহেতু মেয়ে বড়ো হয়ে উঠতেছে তাকে আল্লাহ বেহেস্তের খানা দিচ্ছেন উনি বলতে পারতেন আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দাও অথবা উনি বলতে পারতেন যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও কিন্তু উনি চেয়েছেন একজন সন্তান আমাদেরও কিন্তু আল্লাহর কাছে এইভাবে চাওয়া দরকার যে তুমি আমাকে একটা নেক সন্তান দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো আল্লাহ তালা তার এই দোয়াটাকে তিনি কবুল করেছেন যে আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করো যে হবে বা যে হবে নেক যে হবে পবিত্র পবিত্র সন্তান দান করো ইন্নেকা সামি দোয়া সুরা মারিয়ামের মধ্যে আরেকটা দোয়া এরকম বর্ণনা করা আছে সেখানে তিনি একটু লম্বা করে দোয়াটা চেয়েছেন সেটা এইভাবে তিনি বলছেন চুরা মারিয়ামে যে আমরা এটা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা বলছেন জাকারিয়ার দোয়াটা হলো এই রব্বি ইন্নি ওয়াহান আলা আদমু মিন্নি ওস্তা আলাবা আল্লাহ আমার এই দেহের যে হাড়গুলো তুমি দিয়েছো সেই হাড়গুলো এখন নরম হয়ে গেছে সামান্য একটু আঘাত লাগলেই ভেঙে যায় মানে খুব বুড়ো হয়ে গেছে আলার এবং আমার মাথার যে চুলগুলো তুমি দিয়েছিলে ওগুলো এখন বার্ধক্যে এমন সাদা হয়ে গেছে মনে হয় ওগুলোতে আগুন ধরে গেছে মানে এত সাদা একেবারে সম্পূর্ণ সাদা হয়ে গেছে তো এখন আমার কি হচ্ছে আর দোয়ার ভাষাটা কি সুন্দর উনি বলছেন যে মাওয়ালিয়া ওয়ালিয়া। আল্লাহ আমার এখন ভয় হচ্ছে যে আমার পরে আমার এই বংশটা কাট আপ হয়ে যাবে কেটে যাবে আর আমার স্ত্রী তো এখন বাঁধা বন্ধা কিন্তু তারপরে তোমার কাছে দোয়া চাচ্ছি ফাহাবলি দুনকা ওয়ালিয়া তোমার পক্ষ থেকে একজন ওয়ালি আমাদেরকে পাঠাই দাও এখন এই বুড়ো বয়সে যে সন্তান আসবে তিনি সে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে বললেন না তিনি বললেন যে আমাকে একটা অলি পাঠাই দাও তো অলি বলতে অভিভাবক হতে পারে বন্ধু হতে পারে অথবা অলি বলতে পরবর্তী জেনারেশন নিয়ে যেতে পারে এই এইরকম তারপরে উনি বলছেন যে যে হবে ইয়ারিসু যে আমার ওয়ারিস হবে ও ইয়ারিসু মিন আল ইয়াকুব এবং ইয়াকুবের বংশধরের মধ্যে সে হবে একজন ওয়ারিস ওয়া আলহু রব্বি রদ এবং তুমি তাকে এমনভাবে বানিয়ে দাও সেজন্য তোমার সন্তুষ্টি অর্জনে সবসময় ব্যস্ত থাকে এখন এই যে দোয়াটা উনি করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ তালা এত পছন্দ করলেন যে এই দোয়াটা কখন হয়েছে এমন এক সময় হয়েছে যে সময় সাধারণত মানুষের মধ্যে দোষ আসে কি দোষ যে আমার ভা আমার ভাইরা ভাইয়ের মেয়ে আল্লাহর এত মানে প্রিয় পাত্র হয়েছে তো আমার হিংসা আসে আমি তাকে দেখব না আমার দেখার দরকার নাই এইরকম আসে সেই ক্ষেত্রে জাকারিয়া অনবদ্ধ অনবুদ্ধ অবস্থার সৃষ্টি করে দিলেন যে আমার একটা সন্তান যদি হতো খুব ভালো হতো তাও যদি মারিয়ামের মতন হতো জাকের কাছে আল্লাহর পক্ষ থেকে খানা আসে এবার উনি বললেন যে আল্লাহ তুমি আমারকে একটা সন্তান দান করো যে আমার পরে আমার বংশধারটাকে অন্তত রাখবে আল্লাহ তালা এটা কবুলও করলেন এত সুন্দরভাবে কবুল করলেন যে ফেরেস্তা পাঠাই দিয়ে উনি যখন নামাজ পড়তেছিলেন সেই নামাজের মধ্যেই উনি বললেন ফেরেস্তা যে বললেন বললেন আল্লাহ তালা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন যার নাম হবে ইয়াহিয়া এবং এই নামটা আগে কারও রাখা হয় নাই ইয়াহিয়া তার নাম আরেকজন নবীর সুসংবাদ দিলেন চিন্তা করে দেখেন যে এই মানে দোয়াগুলো কোন ভাষায় কীভাবে করতে হয় আমাদের যখন বাচ্চা নেওয়ার দরকার হয় বাচ্চার জন্য আমরা যখন পাগল হয়ে যাই আমি অনেককে দেখেছি যে বিশ বছর বাইশ বছর বাচ্চা হচ্ছে না খুব কষ্টে আছেন সবসময় মনটা ভারী করে থাকেন কিন্তু যদি জাকারিয়ার মতন যদি হতো কেউ অথবা ইমরানের স্ত্রী অথবা ইমরানের মতন যদি কেউ হতো যে ইবাদাতের কোনো কমতি নেই আরও বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহর কাছে তার অবস্থাটা এরকম থাকে যে আল্লাহ সালা আমরা কারো কাছে চাইবো না হ্যাঁ আমরা উমুক পীরের কাছে যাই তুমুক মার মাজারে যাই একে দা এ টাকা পয়সা দেয় তার তাবিজ গ্রহণ করি এইরকম করতে করতে পাগল হয়ে যায় আমার মনে আছে যে আমরা আমি আমার গ্রামে দেখছি একজনের বিশ বাইশ বছর বাচ্চা হয় না তখন দেখতাম যে পাগলামিক কারে বলে টাকা পয়সা খরচ কত রকম করে বেড়ায় এবং সবগুলো প্রায় শিরিকের মধ্যে পড়ে তো এই শিরিক থেকে বেঁচে যদি আমরা জাকারিয়া আলহামের পন্থা ধরতাম যদি আমরা ইমরান এবং তার স্ত্রীর পন্থা ধরতাম তাহলে অবশ্যই আমাদের সন্তানও আসত এবং এইভাবে কিন্তু হয়ে যেত অনেক সময় নাও হতেও পারে অনেক সময় নাও হতেও পারে কিন্তু তার জন্য ওই সন্তান হয়তো আল্লাহ তালা জান্নাতে যেয়ে আমাদেরকে দিয়ে দিতেন তো এই এই দোয়াগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখা দরকার তিনি যে দোয়া করেছেন জাকারিয়া জাকারিয়ার ভাইরা ভাই যে দোয়া ভাইরা ভাইয়ের স্ত্রী যে দোয়া করেছেন সন্তানের ক্ষেত্রে সন্তান যদি না হয় জাকারিয়া আল ইসলামের এই দোয়াগুলো আমাদের মনে রাখা দরকার হ্যাঁ আল্লাহমুল্লাহাদিফারদ ওলা তুমি আমাকে একা রেখো না তুমি খুবই যারা ওয়ারেস তুমি সুন্দর ওয়ারেস তৈরি করে দিতে পারো এই দোয়া তিনি করেছেন তিনি দোয়া করেছেন হাবলি মিল্লা দুনকা দুরতন দোয়া ওলা তুমি তোমার পক্ষ থেকে একটা সুন্দর পবিত্র সন্তান তুমি আমাকে দোয়া দয়া করে দাও যে আমার পরবর্তী বংশধর হবে এই রকম তুমি সবচেয়ে ভালো দোয়া শ্রবণকারী এইরকমভাবে যদি কেউ দোয়া করে এই ভাষায় যদি এবং ওনাদের মনের মধ্যে যে কষ্টটা ছিল সেই কষ্টটা এবং দোয়া করার জায়গাগুলোতে দেখেন মেহরাবের মধ্যে যে কারে সাল্লাম দোয়া করতেছেন সুসংবাদ পাচ্ছেন কিন্তু নামাজের মধ্যে মারিয়ামের আম্মা দোয়া করতেছেন সে কিন্তু নামাজের মধ্যে দিয়ে দোয়া করতেছেন আল্লাহ আমার কাছে তুমি যা আমানাত পাঠিয়ে দিয়েছো তোমার দিনের জন্য আমি অক্ষ করে দিলাম তুমি এটা কবুল করে নাও আবার যখন হচ্ছে তখন মনের মধ্যে একটু কষ্ট লাগলো আল্লাহ আমি তো ছেলে হলে তাকে সম্পূর্ণ অক্ষ করে দিতে এখন মেয়ে হয়ে গেছে আল্লাহ বলছেন তুমি চিন্তা করো না অক্ষ অক্ষয় থেকে গেল আমি কবুল করলাম ভালোভাবে হ্যাঁ কিন্তু তিনি আবার দোয়া করতে ছাড়লেন না আল্লাহ তাই যদি হয় তুমি যদি কবুল করে নাও তাহলে আমি বলি এই শয়তান যেন আমার এই মেয়েকে না স্পর্শ করে এমনকি মেয়ের বাচ্চাদেরকেও যেন না স্পর্শ করে হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দুনিয়ায় প্রত্যেক সন্তানের গায়ে যখন জন্মগ্রহণ করে তখন তার গায়ে শয়তান স্পর্শ করে তখন সে কেঁদে ওঠে কিন্তু দুইজন বাচ্চার ক্ষেত্রে পৃথিবীতে শয়তান স্পর্শ করতে পারেনি একজন হলো মারিয়াম আলাইহাসালাম আরেকজন হলো তার ছেলে আইসা আলাইহালাম ওনারা দুইজন যখন জন্মগ্রহণ করেন তখন যে কাজটা হয়েছে শয়তান তাদের গায়ে হাত দিতে পারে নাই এর কারণ হলো যে তার মা তার নানির দোয়া এই দোয়াগুলোগুলো বিরাট বিরাট উইপন বড় বড় অস্ত্র যে অস্ত্র দিয়ে আপনার জীবনকে সেভ করতে পারেন আপনার বংশধরকেও সেভ করতে পারেন এই যে আগের দোয়াগুলো থেকে আমরা দেখেছি যে দোয়ার ভাষাগুলো কি আমরা তো চাইতেও পারি না আমরাও ছোটোবেলায় একটা মানে গান শুনতাম কবিতার ইয়ে ভাষায় যে আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না এই যে কথাটা বলতো হয়তো সেখানে অনেক কিছু কথা হয়তো সবার সাথে সবটার কথার সাথে একমত হওয়া যায় না কিন্তু এই দুটো লাইন আমার কাছে খুব প্রিয় খুব ভালো লাগে যে আল্লাহ তোমাকে আসলে তো আমরা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে যেমন জাকারিয়া ডেকেছেন যেমন ইমরান ডেকেছেন যেমন ইমরানের স্ত্রী ডেকেছেন যেমন ইউনুস আলাইহাল্লাম ডেকেছেন যেমন আইয়ুব ইয়াকুব ইউসুফ আলাইহমসাল্লাম ডেকেছেন যেমন মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম ডেকেছেন তাদের মতন ডাকলে আল্লাহ তালা অবশ্য অবশ্য শুনবেন কিন্তু শুনতে গেলে যে জিনিসগুলো দরকার যেমন আপনার একটা বাচ্চা আপনার ওয়াইফের পেটে বাচ্চা আসছে আপনি যদি ওই দোয়াটা করেন এটা কেমন হলো আপনার ওয়াইফকে দিয়ে দেওয়ার মানে মানে দোয়াটা করান আর এটা বাধ্য করবেন কেন তাকে তাকে শেখাতে হবে তাকে বুঝাতে হবে মানে দোয়াগুলো হতে হয় কিন্তু স্পন্টানাস মানে ভিতর থেকে উচ্ছারিত দোয়া এই দোয়া কিন্তু আমি চলবো উল্টোপাল্টা কিন্তু দোয়া করে যাচ্ছি হ্যাঁ আমার বাচ্চা খুব ভালো হবে আমি দোয়া করে যাচ্ছি কিন্তু আমি নামাজ নাই কালাম নাই ইসলাম নাই আমল নাই আবার সন্তানকে আমি ভালো চাচ্ছি তাই এই দোয়া হলো এই জন্য আল্লাহ তালা শেখাচ্ছেন দেখো তুমি যদি ইব্রাহিম মতন হও এবং ওই দোয়া তুমি পড়ো তা আমি যেমন কবুল করি আমি মারিয়ামের মার দোয়া যেমন কবুল করি জাকারিয়ার যেমন দোয়া কবুল করি রকম অবস্থায় তোমাদের দিয়ে দিয়ে এইটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন দোয়া তোমরা গ্রহণ করো দোয়া তোমরা করো ওই সাথে চরিত্রটাও গ্রহণ করো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এই দোয়াগুলো আমরা বারবার বলি বারবার পড়ি আমাদের জীবনের বিভিন্ন অনুষঙ্গে এই দোয়াগুলো আসুক আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত